মূলত আগরতলা প্রেসক্লাব থেকে শান্তিবাজার প্রেসক্লাবের যিনি প্রেসিডেন্ট সজল এবং সিনিয়র সাংবাদিক রাজ্যের ওনার উপর কয়েকদিন আগে শান্তিবাজারে তিনজন মিসক্রিয়েন্ট আশিস আরও দুজন আছে ওরা হামলা করেছে প্রকাশ্যে, আরও সাংবাদিকরা ছিল। তো মামলা করার পরও আসামি অ্যারেস্ট হয়নি। তো আমি আজকে সকালে ডিজির সাথে কথা বলেছি, রাজীব সিংয়ের সাথে, তারপরে আসলাম থানাতে গেলাম, এসপির সাথে কথা বললাম, ওনার নাম টাম সব দেওয়া হয়েছে। উনি বললেন যে অ্যারেস্ট অবশ্যই করবেন। তো আমরা অপেক্ষা করবো অ্যারেস্ট করে কিনা, অ্যারেস্ট যদি না হয় তো আমরা আমাদের পথে যা করার আমরা করি। আমরা এটা নিন্দা করি, কারণ এটা কোনোভাবে আমরা হতে দেব না। আর আমরা শুনেছি যে এর আগেও কয়েকটা ইনসিডেন্ট হয়েছে শান্তিবাজারে, এগুলো আমরা দেখি আমরা কী করা যায়। আমরা সারা রাজ্য